ক্লাসে খুলছে তেমন অসুবিধা নাই, যেহেতু এটা স্কুলের নিয়ম করে দিছে, কানুন করে দিছে, ভারত সরকার যেটা আইন করে কানুন করে, এটা আমাদের মানায় আসছে অত্যন্ত দরকার। আমরা এগুলো মানিয়া নিতাম, হারমিয়া দাসে দেখা বিশেষ করে আমাদের পরাশরীতে নাই, গোটা আসাম রাজ্যের মধ্যে আছে, সমগ্র ভারতবর্ষের মধ্যে আছে। ড্রাগস যেটা খুব বেশি ব্যবসা চলতে আছে, যেটা সরকারে অবৈধ বলিয়া ঘোষণা দিছে, যদি তোমারে আমি ড্রাগসের সঙ্গে যদি দরদাম পারি তাহলে তোমার 6 মাসের আগে বের হইত না, ননবে প্রায় আসামি অনব নানি 6 মাসের আগে বের নাই। সরকারে যেহেতু অবৈধ হয়েছে, পুলিশে প্রশাসনের ধরে, তারপরেও আমরা করে কি করিয়া ব্যবসা করিয়া কিনা না। আরেকটা জিনিস, মা বাবাই সন্তানের সামনে এইভাবে মাতা নাই যেটার দ্বারা হিংসা সৃষ্টি হয়ে যায়। সন্তানের সম্মুখে কোনো সময় কথাটা প্রকাশ করতে না বলে তুমি চাইও কোনোদিন পার্শ্ববর্তী এলাকায় হিন্দু মানুষের নাকি চলিও না, হিন্দু মানুষের দান হইল না, হিন্দু মানুষ খারাপ। এখান যদি মা বাবা সন্তানকে শিখায় তাহলে সে হিন্দু মানুষের লাগিয়া চলত নাই, নিকটে যাইতো নাই, এই হিংসা করা আরম্ভ করবো। এটার তাকে এমন একটা বিবাদ সৃষ্টি দেখা দিব যার ফলে সন্তানের এমন পর্যায়ে গিয়ে বসিব হিন্দু সমাজের নিকট লাগিয়া চলা বিরা যাইত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কিভাবে ছিল, আল্লাহর রাসূলের ব্যবহার দেখিয়া, মুখের ভাষা শুনিয়া, আমার নবীজির চরিত্র দেখিয়া অসংখ্য বিধর্মীরা কি করলা, ইসলাম ধর্মে গ্রহণ করলা। নবীজি তো শুধু খালি চাপ সৃষ্টি করতেন না, বলে ইসলাম গ্রহণ করো, ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো। আল্লাহ কোরআন বলেছেন, হে নবী, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনারা আমি জানাই যার যার ধর্ম যার যার নিয়মে পালন করো। এর লাগে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্ম নিয়ে আমরা চর্চা করিয়া ইসলাম ধর্মের যতটুকু করণীয় আমরা করিয়া যাইয়া, অন্য ধর্মের ব্যাপারে আমরা তেমন মাত্র যাইয়ার না, তেমন বাধা আমরা দিয়ার না। আজ পর্যন্ত আমরা কোনো মুসলমান বাইনদের, কোনো হিন্দু ধর্মের বাইনদের হইসলাম নেই বলে তুমি কলিমা পড়ো আল্লাহ কই না, হইছি নি আমরা, জি না, আমরা কই না বাবা। সম্মানিত মুরব্বিয়ান আইজাম, যুব সমাজ, অবস্থান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদের শান্তির এক জায়গা, পবিত্র মসজিদ, ইবাদতের স্থান, সেই জায়গার মধ্যে আমরা আজকে কোরআন হাদিসের আলোচনার নেক মাহফিল আয়োজন করা হয়েছি। সেই নেক মাহফিলের মধ্যে আমরা সব সমবেত হয়েছি। আল্লাহ দরবারে আমরা সবে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নিশ্চয় আমার পূর্ব বক্তারা আলোচনা করছেন, শুনছেন আপনারা, একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপরে আলোচনা হওয়ার এটা খুবই অত্যন্ত দরকার। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়া, যে আল্লাহর জাতর দয়া এবং মায়ার কারণে আজকে আমরা সারা শান্তির জায়গায় অনুষ্ঠিত জমা হয়েছি। তবে সমস্ত রায়ব্যাপী মাহফিল নাই, রাত্রির মধ্যবর্তী সময়ে নিশ্চয়ই এটা সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আমি আপনার হেদমত আজির পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছুটি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস, তার থাকি দুইটা হাদিসের ইবারত, দুইটা হাদিসের টুকরা ইবারত আমি তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিতে সেই আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করব। আমরা হইলাম গিয়া শ্রেষ্ঠ জাতি, আমরা ধর্ম যেটা এটা হইল গিয়ে শ্রেষ্ঠ ধর্ম। আমরা জানি গোটা বিশ্বের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন, সব ধর্মের মানুষ সবাই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ যে মহাপুরুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুকরণ যে করব সেই মানুষ জীবনে কামিয়াব হইব, যার জন্য মুহাম্মদের বাণী, মুহাম্মদের আচরণ বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন জাতিগোষ্ঠীরা জানে। তবে বিশেষ করিয়া যারা শিক্ষিত সমাজের মানুষ যারা আছে বিভিন্ন বই পুস্তকগুলো পড়ল, বিভিন্ন পণ্ডিতগুলো পড়ল। যদিও অন্য ধর্মের সনাতন ধর্মের মানুষ শিলচার টাউন এলাকা আসল, এলা অনেক মানুষ পাওয়া যায় যারা ইসলাম ধর্মের মহাগ্রন্থ নিয়ে তারা চর্চা করতে আসে। এটা আসেনি না আসল, যার জন্য এটাও আমরা জানা অত্যন্ত দরকার। আমি যদি আমার অতটুকু জ্ঞান থাকে, নিজে যদি কিছু বাংলা গ্রামার জানি, বাংলা পড়াটা জানি, বাংলা অনুবাদ করতাম পারি, তাই আমি ওলা অন্য ধর্মের ধর্মগ্রন্থ যদি পড়ি বুঝার লাগে সে ধর্মটা সনাতন ধর্ম প্রত্যেকে আইলে সনাতন ধর্মের করণীয় কি, আমার ধর্মের সঙ্গে মিল আসেনি, সম্পর্ক আসেনি। সনাতন ধর্মের খাসটা গীতা যদি আমিও একজনে জানি, তবে এটা আমার লাগি তেমন কিচ্ছু নাই। আমি জানতাম পারি দুনিয়ার অজানা জিনিস যে আমি যে জানি লাইছি, শেষ হয়ে গেছে আমার শিক্ষা বা জ্ঞান, এটা হইল দিয়ে অসম্ভব, আমার জানার শেষ নাই। কিন্তু মানুষ আল্লাহ দান করছেন, মানুষ মাত্র ভুল হয়। যত বড় জ্ঞানী হোক না কেন, যদি কোনো একজন মানুষ তাই LLM করছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন, LLB করছেন, তাই মাস্টার ডিগ্রি করছেন, অনার্স করছেন, যত শিক্ষিত হোক না কেন মানুষ মাত্র মানুষের শিক্ষার যোগ্যতা নেই বা শিক্ষা ব্যাপারে মাত কথা উঠা বসা মানুষের ভুল হয়। যদি কোনো মানুষের আমার জিন্দগির কোনো ভুল নাই, সে রসুল্লাহ ফরমায় এই ব্যক্তি প্রকৃত মানুষও না, মানুষ বলতেও ভুল হইব কিন্তু এটার সংশোধন আছে। মানুষ তার জিন্দগির সে সংশোধনের দিকে যাইত, সব জিনিসের পরিবর্তন আছে। আজকে আপনারা একান্ন মসজিদের বেশি সুপরিচিত হাজারি মসজিদ, নাম পরিবর্তন হয়েছে এখন মধুর বন্ধের হাজারি মসজিদ বা উলাঘাট বড় মসজিদ। এই মসজিদের রৌনক সুন্দর তামিল যেটা আগে এইরকম আসতো না, তাই মসজিদের একটা পরিবর্তন আইছে। আপনার আমার বাড়িঘর যেটা আছে এটার মধ্যে পরিবর্তন আইছে। আজ থাকি বেশি দিন নাই, 20 বছর আগে আসাম কি রকম আসলো, আসাম যে রাজ্য যেটা এটার মধ্যে একটা পরিবর্তন আইছে না না। এডুকেশন যেটা বহুত উন্নত হয়েছে না না, বহুত উন্নত হয়েছে। আগে দেখো শিক্ষা প্রতিষ্ঠান শুধু সরকারি যেগুলো আসতো, প্রাইভেট অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এখন প্রায় গ্রামে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। বাংলা একাডেমি আছে, ইংলিশ একাডেমি আছে, বিভিন্ন লাইনে যেমন ইসলামিক শিক্ষা বিভিন্ন জায়গার মধ্যে মাদ্রাসা যেগুলো আছে, মাদ্রাসাও কমই না, বহুত মাদ্রাসাগুলো আছে। যার জন্য এডুকেশনের অভাব নাই, বহুত উন্নত হয়েছে। কিন্তু আমরা কিছু, বিশেষ করে আমরা মুসলমান জাতি গোষ্ঠী যারা, আমরা কিছু দুর্বলতার কারণে আজকে আমরা এইদিকে কিছু ফিসে আমরা পড়ি, আমরা ফিসে পড়ছি। তার কারণটা কিটা, আমরা ছাত্রদের পড়াইতে গিয়া এডুকেশনটা উন্নত করতে গিয়ে আমরা ফাইন্যান্সিংটা জিনিসটা আমরা খেয়াল করি না, ফাইন্যান্সটা করি না, খরচটা করি না। আমরা ধারণা হয়ে গেছে যে বেশি শিক্ষা দিয়ে কি হইত, ছেলেরা শিক্ষা অর্জন করবা চাকরি নাই, মেয়েরা বেশি শিক্ষা দিয়ে কি হইত, মেয়েরা শিক্ষার তেমন প্রয়োজন নাই, এরা বিবাহ হয়েছিল ফলের বাড়ি যাইবা গিয়ে শিক্ষার তেমন প্রয়োজন নাই। ওটাও কিছু সংখ্যক আমরা মধ্যে নিশ্চয়ই ধারণা হয়ে গেছে। আমার এখন হয়েছে কিছু শিক্ষা সম্পর্কে আলোচনা করার লাগিয়া, তাই আল্লাহ তৌফিক দিতা। এর জন্য আমরা মুসলমান হিসাবে আমরা কোন শিক্ষাটা আমরা লাগে খুবই প্রয়োজনীয়, এটা তো আমরা জানা আছে না, ইসলামিক শিক্ষা, এটারে আমরা আগে রাখতাম। মুসলমানদের জন্য আমরা মুসলমানের লাগিয়া ইসলামিক শিক্ষা যেটা আছে এটারে আমরা সবসময় কী করতাম, আগে রাখতাম। মুসলমানের শিক্ষাটারে বেশি গুরুত্ব দিতাম। যদি মুসলমানের শিক্ষাটারে যদি গুরুত্ব দেই না, তাহলে আমরা ইসলামের ক্ষতি হইব। আমি একজন মুসলমান, আমারও ক্ষতি হইব। ইসলামের জ্ঞান যদি কেউ পরিপূর্ণভাবে যদি অর্জন করে না, তাহলে মানুষের ইসলামের করণীয় কি, ইসলাম কি, তখন মানুষের বুঝতেও নাই। এর জন্য আমরা গ্রামে বিভিন্ন জায়গায় দেখবার যদি কেউ শিক্ষা, জেনারেল শিক্ষার যোগ্যতা বেশি থাকে, ইসলামিক জ্ঞান যদি কম থাকে, এই মনোভাব বা দুনিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞান হচ্ছে জেনারেল জ্ঞান। এই ইসলামের লগে তাহলে না, ইসলামের কি জিনিস আছে, করণীয় কি বুঝেন না, ইসলামের খেদমত করেন না, এই মানুষ জেনারেল নিয়ে ব্যস্ততা থাকে। আর কোনো মানুষ আসন ইসলামের জ্ঞান পরিপূর্ণভাবে প্রায় অর্জন করছন, এই মানুষের জেনারেল তেমন বুঝেন না, যার জন্য দুই সাইড যদি থাকে ইসলামিক জ্ঞান যদিও তাহলে জেনারেলটা অত্যন্ত দরকার, আমরা লাগে খুবই প্রয়োজনীয়। তাই জেনারেল জ্ঞানও যদি থাকে তাহলে মানুষের দুই দিক বুঝবো, দুই দিক থেকে সমান থাকবো, তা কোন না হয়ে যায়। দুইটার দরকার, ইসলামের জ্ঞানেরও দরকার, জেনারেল জ্ঞানেরও দরকার। এগুলো কি আমরা জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা যেগুলো আছে এগুলোর উপরে আমরা মুসলমান সচেতন হইতাম। আপনারা টাউন এলাকা শিক্ষার উপরে গুরুত্ব আছে, তবুও যেহেতু আমার পরিচয়, যেহেতু শিক্ষার উপরে আপনাদের গুরুত্ব আছে তেমন হওয়ার প্রয়োজন লাগবে। কোন শিক্ষার উপরে? জেনারেল শিক্ষাটার উপরে বেশিরভাগ শহরের মধ্যে গুরুত্ব থাকে। ভোরবেলা সকালবেলা দেখা যায় সন্তানাদিরা হয়ে যায় ওরা প্রাইভেটও যায়, পরবর্তীতে স্কুলে যায়, স্কুল থেকে আসার পরে আবার আর্টিস্ট ক্লাসও যায়, আর্টিস্ট থেকে আসার পরে সপ্তাহে একদিন দুই দিন বা আবার কম্পিউটার ক্লাস করে, কমার্স কম বেসিক ক্লাসটা করে। এইভাবে টাউনের যারা আসন, শহরের ছাত্র যারা আসন, শহরের গার্জেন যারা আসন, এরা মোটামুটি জেনারেল শিক্ষার যে গুরুত্ব আছে এটার ব্যাপারে খুব সচেতন। কিন্তু কিছু কিছু জায়গা, জানিয়েন না আপনাদের এলাকায়, কিছু কিছু জায়গা শহরও এইরকম পাওয়া যায় ইসলামিক শিক্ষা যেটা আছে এটার উপরে তেমন গুরুত্ব নাই, খুবই কম কিছু কিছু জায়গা পাওয়া যায়। যদি আমি জেনারেলকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি আর ইসলামিক শিক্ষাটারে পিছিয়ে ফেলাই, তাহলে আমি বরবাদির হতে যাই। আমার সন্তানে যদি ইসলামিক জ্ঞান অর্জন করে না, বুঝে না, আমি মারা যাওয়ার পরে জিয়ারত করতো না, আমি মারা যাওয়ার পরে কোরআন শরীফ তিলাওয়াত করতো না, আমি মারা যাওয়ার পরে কোরআন খতমিকার আল্লাহর ওয়াস্তে করাইতো না, একদিনও মরার কথা স্মরণও করতো না। এর লাগি আমি যে খবরের জিন্দগিতে একদিন যাইব, আমার আওলা দখল জমিনও রাখিয়া যাইব। আওলা দখল যদি মারা যাওয়ার পরে যদি তার মা এবং বাবার একবার স্মরণ করে না, ভুলে যায়, সম্পদ ভাইয়া বাবায় অটাল সম্পদ বিল্ডিং বানিয়ে দিয়া গেছেন, এগুলা ভাইয়া যদি সে একবারে ভুলে যায়, তাহলে আমি তো দুনিয়ার আওলাদ ভালিছি, আওলাদত লাগে সম্পদ রাখতে গেছি, কিন্তু যদি আল্লাহ আমার কবরের জিন্দগি আটকাই না, ধরি না, কোনো আজাব দিতে হয়ে যায়। তাই আওলাদে যদি পড়াশোনা করে, আমার যদি সাহায্য করে, আমার লাগে মাগফিরাতের দোয়া করে অটো আমার সাহায্য। এর লাগে জেনারেল শিক্ষা তো দরকার, ইসলামের শিক্ষাটাকে আমরা আগে রাখতাম, ওটার উপরে কিছু গুরুত্ব আমরা দিতাম। যেমন আমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম, এটা প্রায় মুসলমানের ঘরে আছে, আসেন যারা হচ্ছে আছে, প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, কিন্তু একমাত্র দেখা যায় তিলাওয়াত কিছু কম হয়, অভাব, ওটার মধ্যে দেখা যায় দুর্বলতা, আমরা তিলাওয়াতটা কিছু কম হয়। আমরা মনে করি ছোটবেলা মেসাবে শিখাইটা পড়েছি উত্তর শেষ, ঘরে আসি সব টাইম পাস করি আর মোবাইল নিয়ে সময় মতো কেউ নমাজ পড়ি, আর কিন্তু আল্লাহর কালাম কোরআনের কতটুকু মর্যাদা সম্মান আমরা বুঝি আর না, কোরআনকে কিন্তু আমরা বিলকুল তিলাওয়াত করি আর না। কোরআনের যদি তিলাওয়াত মর্যাদা মানুষে বুঝিলেই তো, কোরআন তিলাওয়াতের মধ্যে মজা হয়ে দিত, তাহলে মানুষে কোরআন তিলাওয়াত ছাড়ল না। আজকে আপনাদের শিলচর এলাকার মধ্যে প্রায় সনাতন ধর্মের মানুষ বেশি, রবিবাইনারা হয়ে সনাতন ধর্মের মানুষ বেশি। আপনার সমবয়সী মানুষ আছেন, বন্ধু বান্ধব, যেমন যুব সমাজ আপনার বন্ধু আছেন, সম্পর্কিত ক্লাসমেট আছেন, যদি আপনি যে কোনো একজন যদি সম্পর্ক হিসাবে জিজ্ঞাসা করতে পারেন ফ্রি মাইন্ডে, বলে ভাই আপনার ধর্মর গ্রন্থটার নাম কি, আপনার ধর্মর গ্রন্থ যেটা আছে বা কয়টা আছে, দেখবা আমার হিন্দু ধর্মের বাই প্রায় অনেক বাইয়ের কইবা বলে গীতা, মহাভারত, রামায়ণ, এইভাবে বিভিন্ন গ্রন্থগুলো আছে আপনার। বলে আচ্ছা আমার আমি চাই আর মুসলমান ভাই হিসাবে প্রশ্ন করি, আর ভাই আমার দিকে সামান্য আপনার গ্রন্থ থেকে একটু একটা অধ্যায় একটা পাঠ আমার পড়িয়া শোনাও চাই, আমি কমেন্ট করি আর না। প্রায় 170 জনে প্রায় হিন্দু ধর্মের বাইরে তাদের ধর্মগ্রন্থ থেকে একটা পাঠ একটা অধ্যয়ন পড়িয়া শোনানি সম্ভব না। বলে এখানে বলিটা এখানে আপনি কমেন্ট করেন, বলে আমি কই আর তার কারণ এই লগিয়া, যদি আগামী দিন যদি একজন হিন্দু ধর্মের বাইরে যদি প্রশ্ন করে আমার মুসলমান যে কোনো এক বাইরে, বলে তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে কোরআন। কোরআন যে শব্দ যেটা আছে শব্দের অর্থ কিটা আমরা জানা দরকার, কোরআন শব্দর অর্থ হইল গিয়া ফোড়া, কারণ শব্দর অর্থ হইল গিয়া শিং। শিং মানে যারা করবে যে তার শিং দিয়ে তার দেহর রক্ষা করে, লড়াই করে। এইভাবে কোরআনে মানুষের বুড়া কাছ থাকি গুণার কাছ থাকি বাসাইয়া আমি রক্ষা করে, এর জন্য কারণ। আরেকটা শব্দ আঞ্চল মানা আঞ্চল তার কারাউন। কারাউন মানে ফোড়া হয়ে গেছে, এটা অতীতে ফোড়া হয়ে গেছে। বলে অতীতে ফোড়া কিভাবে হইল? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবরে পুরা কোরআন শরীফ সিনার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। নবীজি পড়িছেন, নবীজি তিলাওয়াত করছেন, পূর্ণ কোরআন শরীফ তার মুখস্থ হয়ে গেছে। আল্লাহ জিব্রাইলের পক্ষ থেকে মারফতে আল্লাহ নবীজির সিনার মধ্যে পূর্ণ কোরআন শরীফ আল্লাহ দান করতে। সুবহানাল্লাহ। এর জন্য যে কোনো একজন যদি হিন্দু ধর্মের ভাই যদি প্রশ্ন করে, বলে ভাই তোমার ধর্মগ্রন্থ থেকে সামান্য পড়িয়া শোনাও চাই, যদি আপনারা প্রশ্ন করে, যদি এখন হিন্দু ধর্মের বাইরে প্রশ্ন করেন, যে কোনো মুসলমান বাইরে তার পবিত্র কালামুল্লাহ শরীফ থাকিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ থাকিয়া সমাজ কম সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন, জানেন না না কিবা তো ইজাজুল তেরা পর্যন্ত তিলাওয়াত জানেন। যে কোনো একজন মুসলমান বাইরে পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, শিখছে না, কিন্তু সূরাগুলা তার জীবনে মুখস্থ করছে, এর জন্য কোরআন শরীফের কিছু সূরাগুলা তিলাওয়াত করিয়া শুনাইতে পারবো। যে কোনো মুসলমান নারীদের যদি জিজ্ঞাসা করা হয়, যে কোনো মহিলা আবার কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুনাইতে পারবো, বলে তার কারণটা কি? তার কারণে আসছে গিয়া ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন যেটা আছে, এটার বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। যেমন এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হইল সবাই বক্তব্যের মধ্যে সকালবেলা কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। সকালবেলা হয় না মসজিদে মসজিদে, প্রত্যেক মসজিদের মধ্যে সকালবেলা ইমাম সাহেব প্রথমে জবানি মানে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলা শিখানো অত্যন্ত দরকার। সন্তানের যেই সময় শিখিলাইল তারপরে কোরআন শরীফটা মুখস্থ করাইবার লাগিয়া কোরআন শরীফটা দেখিয়া রিডিং পড়ার লাগিয়া অক্ষরগুলা পরিচয় করাইয়া একটা বাচ্চার ইমাম সাহেব বহুদিন মেহনত করিয়া কষ্ট করিয়া পড়া শিখাইলা। তার জীবনে যখন সে পড়া শিখিলাইল, যদি জীবনে পড়াটা যদি মনোযোগ দিয়া পড়িত পারে, রাখতে পারে, গার্জেন যদি সচেতন হয়, তাহলে সন্তান আদির কোরআন শরীফ কোনোদিন ছুটিয়া যাইত না, ভুলিত নাই। আমরা দুর্বলতা হই, সন্তানে মসজিদও পড়ে, বাড়ির কিন্তু আর পড়ে না, বাড়ির পড়ে না। এটা হইল গার্জেন্টর দুর্বলতা। প্রত্যেক গার্জেন্ট বলে যদি হয়, বলে তার ছেলে বা মেয়েরে বলে মাগো তুমি এক কাজ করো, স্কুলের বই বই বাহির করবার পূর্বে সামান্য সময় এক রুকু আন্দাজা কোরআন আল কারীম তিলাওয়াত করিয়া স্কুলের বইটা তুমি বাহির করো। ছেলেরা যদি সেইভাবে আদেশ করেন, বলে ফজরের নামাজের পরে সময় মতো উঠতে পারছো না, কিন্তু সকালে 7টায় উঠছো, তারপরেও তুমি কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করিয়া স্কুলের বই বাহির করিয়া তুমি পড়া আরম্ভ করো। এইভাবে যদি প্রত্যেক গার্জেন্ট হলে সন্তানাদি অকলরে কোরআন শরীফ তিলাওয়াতের জন্য যদি আদেশ করেন, প্রত্যেক ছেলেরা কোরআন শরীফ তিলাওয়াত করব, ঘরের মধ্যে কোরআন শরীফ দায়ম হয়ে যাইব গিয়া। যার জন্য এই সন্তান ছেলে এবং মেয়েরা তার জীবনে কোরআন শরীফ তিলাওয়াতের আদত হয়ে দিব। যতদিন বাড়ির মধ্যে থাকবো ততদিন পড়িব। মেয়েটা বিবাহ দেওয়ার পরে স্বামীর বাড়ি যাওয়ার পরে কোরআন শরীফ তিলাওয়াত করব। তিলাওয়াতের আদত বানাইতে লাগবে, অভ্যাস বানাইতে লাগবে। আমরা তিলাওয়াত সন্তানাদিও করে আমরা গার্জেন্ট হলে কি করি আর না, মানে সন্তানাদিও করে আদেশ করি আর না, আমরা শিক্ষা সূত্রটাও দিয়া মসজিদও পৌঁছাইয়া দিলাম, এরপরে আমরা স্কুলও দিলাম। যেমন শিক্ষা যেটা নৈতিক, দেখো মা এবং বাবার সন্তান ভাই জীবনে বাবার পরে এখন আশা থাকে সন্তান ছেলে সন্তান ভাইরা, আমরা সন্তান ভাইরা ছেলে হওয়ার পর সঙ্গে সঙ্গে হইলা ছেলেটার লাগে আফ্রিকা দিলে আফ্রিকা দেখো 7 দিনের দিন বা 14 বা 21 দিনের দিন সুন্দরভাবে একটা সন্তানের জন্য নাম রাখছো। আর মনে মনে আশা থাকে ছেলেটারে পড়াইয়া ভালো ইঞ্জিনিয়ার বানাইব, ভালো অফিসার বানাইব। এইভাবে কোন সময় চিন্তা ধারণা থাকে মেয়ে সন্তানকে বলাই পড়াইয়া ভালো একটা পরিবার দেখে উপযুক্ত ছেলে দেখে বিবাহ দিব, ও চিন্তা ওটা থাকেন না, ওটাও সবর মনে থাকে। কিন্তু ছেলে স্কুল মসজিদও দিলা 2 ঘন্টা, নেশাবার থাকতে থাকে মাত্র 2 ঘন্টা যাওয়ার পরে ছেলেটায় মেসাবর শাস্তি জড়াইয়া মায়ের ডরাইয়া ছেলেটা মেসাবর লগে সুন্দর করে ভালো ব্যবহার করে জিও চিনা জিও চা হয়ে আমাকে মেসাবরে খুব বেশি ডরায় ফলো করে স্কুল অবিরতার ডিউটি আছে মনোহরকা সাইড থাকি 5 ঘন্টা নিচে সাইড উঠতে 5 ঘন্টা 5 আর 2 হইল 7 ঘন্টা প্রাইভেট আপনি আরো বলাইছেন 2 ঘন্টা বা 1 ঘন্টা মোটামুটি 8 ঘন্টা আপনার সন্তানকে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে হাঁটাই রাইজন 8 ঘন্টা সন্তান ঘুমাই গেল আর 8 ঘন্টা কিন্তু মা এবং বাবার দেখতে সন্তান হয়ে গেল গিয়া এই যে 8 ঘন্টার সময় আপনার হাতে আছে 8 ঘন্টার ভিতরে আপনার সন্তানকে মা বাবার জীবনে শিক্ষা দিয়া করিয়া তুলতা সেদের মা কথা শিখাইতা সেদের কাপড় পরিধান করা শিখাইতা সেদের খানিগুলাও শিখাইতা। এখন দেখো ছোট একটা বাচ্চা 3 বছর তার বয়স হয়ে গেল গিয়া বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটায় কিছু মাত কথা শিখে রয়েছে। এই সময় বাচ্চা যদি খারাপ ভাষাটা যদি প্রয়োগ করে তাহলে মা এবং বাবা কি করতাম কঠোরভাবে প্রয়োজনে শাস্তি দিতাম। ছোট থাকতে তারা ডর দেখাইতাম, ছোট থাকতে যদি ডর দেখাই না সিংলা দেখে না মায়ের দৌড়ায় না বড় জন্য আর মায়ের দৌড়াইতো না ডর ভিতরে রাখতো না মায়া করতে আদর করতে ঠিক আছে বাচ্চা অশ্লীল ভাষাটা তার জবানটা কি প্রকাশ করতে তারে ঠান্ডা লাগায় খালি মায়া করলেই তো নাই তো মাথা ছড়ে দিব এটা হয় নাকি মায়া করতে করতে বড় বদলা হেসে দেখা যায় বাবার কথা শুনে না মার কথাও শুনে না প্রয়োজনে তার শাস্তি দিন। শাস্তি দেওয়ার পরে ডর ডুববো ফোড়ার ব্যাপারে মনোযোগ দিয়া পড়িব ডরাইব বলে আমার বাবায় মারবা মায়ে হানি দিতা না মায়েও মারবা এর লাগেই মায়ে কি করতে সন্তানকে ছোট তারা অবস্থায় সুন্দর করে সন্তানকে মাত কথাও শিখাইতা বাবা তোমার সন্তানকে সুন্দর করে মাত কথা শিখাও। যখন সে মসজিদে যাওয়ার সময় গো তারে সুন্দর করে বুঝাই দাও মেসাবর কাছ থেকে সুন্দর করে তোমার ভালো ব্যবহারটা রাখিও মেসাবর লাগি বাবা কখনো ব্যবহার খারাপ করবাই না যদি মেসাবর লাগি দুর্ব্যবহার করো খবর পাই তাহলে তোমার মারব সন্তানে আর ডরাইয়া কোনোদিন তার মসজিদের মেসাবর লাগি শিক্ষকর লাগি দুর্ব্যবহার করতো না করবো নিবন চাই বলে বাবা আমার সচেতন করে দিস বলে মেসাবর লাগি দুর্ব্যবহার করতাম। তারপরে তুমি স্কুলে যাইবা স্কুলে যাওয়ার পরে তুমি মুসলমান তোমার স্যার হইবা স্কুলে যাওয়ার পরে হিন্দু ধর্মের মাস্টার ভাইবা খ্রিস্টান ধর্মের ভাইবা সব তোমার গুরু সব তোমার শিক্ষক সবার লাগে সমান ব্যবহার তুমি রাখিও। এতে হিন্দু ধর্মের যদি মাস্টার হয় খ্রিস্টান ধর্মের মাস্টার হয় তুমি কখনো চাইও তুমি এর লাগে খারাপ ব্যবহার করিও না জীবনে যদি শুনি তাহলে তোমার আমি শাস্তি দিব সন্তান দেখবা অটোমেটিক কন্ট্রোলে আইব ভালো হয়ে যাইব গিয়া। আরেকটা জিনিস মা বাবাই সন্তানের সামনে এইভাবে মা কথা মাতিতা নাই যেটার দ্বারা হিংসা সৃষ্টি হয়ে যায় সন্তানের সম্মুখে কোনো সময় এই কথাটা প্রকাশ করতা না বলে তুমি চাইও কোনোদিন পার্শ্ববর্তী এলাকায় হিন্দু মানুষের নাকি চলিও না হিন্দু মানুষের দ্বার হইও না হিন্দু মানুষ খারাপ এখান যদি মা বাবা সন্তানকে শিখান তাহলে সে হিন্দু মানুষের লাগে আর চলতো নাই নিকটে যাইতো নাই এই হিংসা করা আরম্ভ করবো এটার তাকে এমন একটা বিবাদ সৃষ্টি দেখা দিব যার ফলে সন্তানের এমন পর্যায়ে গিয়ে পৌঁছিব হিন্দু সমাজের উপর লাগে আর চলা বিরা যাইতো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কিভাবে ছিল আল্লাহর রাসূলের ব্যবহার দেখে মুখের ভাষা শুনিয়া আমার নবীজির চরিত্র দেখিয়া অসংখ্য বিদর্ভীরা কি করলা ইসলাম ধর্মরে গ্রহণ হল্লা। নবীজি তো শুধু খালি চাপ সৃষ্টি করছেন না ইসলাম গ্রহণ করো ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো আল্লাহ কোরআন কইছেন হে নবী লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আপনারে আমি জানাই যে আর যার দিন ধর্ম যার যার নিয়মে পালন করো এর লাগে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা ইসলাম ধর্ম নিয়ে আমরা চর্চা করিয়া ইসলাম ধর্মের যতটুকু করণীয় আমরা করিয়া যাইয়া অন্য ধর্মের ব্যাপারে আমরা তেমন মাত্র যাইয়ার না তেমন বাধা আমরা দিয়ার না। আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন লা ইকরাহা ফিদ্দীন ইসলামের মধ্যে কোনো জোরজবরদস্তি নাই আর একজনের দরিয়া জোরজবরদস্তি করিয়া নিয়ে তুমি যেন মুসলমান বানাই নাও আমার নবীজির মধ্যে এইরকম কোনো রাসূলুল্লাহর মধ্যে ব্যবহার ছিল না এইরকম কোনো নীতি ছিল না যার কারণে আজকে দেবকা আজ পর্যন্ত আমরা কোনো মুসলমান বাইনদের কোনো হিন্দু ধর্মের বাইনদের ইসলাম নিয়ে বলে তুমি কলিমা পড়ো আল্লাহ কই না কইছি আমরা জি না আমরা কই না কারণ এটা আমাদের নবী নবীজিও সেটা শিক্ষা দিয়া গেছেন না, নবীজিও হইয়া গেছেন। আল্লাহ কোরআনও কইছেন লা ইকরাহা ফিদ্দীন, কোনো জোরজবরদস্তি না, চাপ সৃষ্টি না। যার জন্য সন্তান যেই সময় 4-5 বছরের বয়স হয়ে গেছে গিয়া স্কুলে দিছেন, মসজিদে দিছেন, এই সময় সন্তানে ফসরা করিয়া ডেলা ব্যবহার করেন না। এই শিক্ষাটা আবার মা এবং বাবায় দিতা, ছেলেটা ফসরা করিয়া ডেলা ব্যবহার করেনি, বাবা আপনি খোঁজ লইতা, মেয়েটা ফসরা করিয়া জল ব্যবহার করেননি, মায়ের খোঁজ খবর লইতা, ছেলেটা কাপড়টা নিয়মিতভাবে পরিধান করেননি, বাবা এগুলা ফলো করতা, খেয়াল করতা, মায়ের লক্ষ্য করতা, মেয়েটা মানে কাপড় পরিধান নিয়মিতভাবে করেননি, মেয়েটা যদি সুন্দরভাবে কাপড় পরিধান করে না, মেয়েটা যদি মেয়েদের মতো কাপড় পরিধান করে না, ছোট থাকতে যদি সরব শিখাই না পড়ার পরে মেয়েটায় বাবার সামনে মায়ের সামনে কখনো সরব কেমন লাগতো না। আমাদের ইসলাম ধর্মের বিধান হইয়া তার গিয়া ছেলে যেই সময় উপযুক্ত হয়ে যাইবে গিয়া, আপনার দেশ কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় অনেক যুবক ছেলেরা মার সামনে বাবার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া আটিরা লজ্জাজনক ব্যবহার। হাঁটুন না নিলা, কোনো কোনো জায়গা দেখবা হাফ প্যান্ট হালকা একটা প্যান্ট পরিধান করিয়া উপযুক্ত ছেলে বাবার সামনে মায়ের সামনে উপযুক্ত কলির সামনে আটিরা। এটা তো মা বাবা শিক্ষা দিচ্ছেন না, মা বাবায় ছোট থাকতে দিলে বড়বার করে এই ধরনের লজ্জাজনক কাজ যেটা এটা ছেলে করতো না। শরম হইল কে নবীজি ফরমান আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল কে শরম হইল কে ঈমানের অঙ্গ। এর জন্য বিশেষ করিয়া উপযুক্ত যদি বই থাকে বইনে বাইরের কাছে শরম রাখতো, মার সামনে বাবার সামনে শরম রাখতো, যার কারণে যে গামছা পরিধান করিয়া অনেক ছেলেরা বাবার সামনে বলির সামনে আটিরা, এটা যদি পরিয়া তোমার আপনি কি করলা, আপনার শরম হায়াটা জমিন থেকে আপনার উঠি গেল গিয়া, আর হায়া শরম কমে গেলে আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে গিয়া। এর জন্য এটা আমার ছোট থাকতে শিক্ষা দিলে দিন, ছোট থাকতে যদি মা বাবাই মেয়ে সন্তানকে যদি মাতার মধ্যে কন্যার যদি ব্যবস্থা করেন, সেখানে অবশ্যই মেয়েটা কন্যা ব্যবহার করবো। এখন দেখো আপনাদের কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কন্যার কোনো ব্যবস্থা নাই, কোনো সিস্টেম নাই, এই ধরনের কোনো ইউনিফর্ম নাই। এখন স্কুলে এটা নিয়ম জারি করছে, কোনো মাতার মধ্যে কাপড় রাখার কোনো সিস্টেম নাই। এই সময় মেয়েটা স্কুলে গেছে, রুমাল যেটা আছে ওড়না যেটা আছে খুলছে, তেমন অসুবিধা নাই, যেহেতু এটা স্কুলের নিয়ম করে দিছে, কানুন করে দিছে, ভারত সরকারে যেটা আইন করে কানুন করে, এটা আমাদের মানায় কাছে অত্যন্ত দরকার। আমরা এগুলো মানিয়ে নিতাম, হারমিয়া কাছে দেখা বিশেষ করে আমাদের পলাশবাড়িতে নাই, গোটা আসাম রাজ্যের মধ্যে আছে, সমগ্র ভারতবর্ষের মধ্যে আছে। ড্রাগস যেটা খুব বেশি ব্যবসা চলতে আছে, যেটা সরকারে অবৈধ বলিয়া ঘোষণা দিছে, যদি তোমার আমি ড্রাগসের সঙ্গে যদি দরদাম করি তাহলে তোমার 6 মাসের আগে বের হইতো না, ননবে প্রায় আসামি হলো নাই, 6 মাসের আগে বের নাই। সরকারে যেহেতু অবৈধ হয়েছে, পুলিশে প্রশাসনের ধরে, তারপরেও আমরা করে কি করিয়া ব্যবসা করিয়া কিনা না, যেটা সরকারে নিষিদ্ধ করছে, সরকারে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে এটা যদি আমি করি, এটা আমার দেশের বাদশা দেশের সরকারে যেটা অর্ডার করছে, এটা আমি কখনো মানতাম না, এটা আমি ব্যবসা যাইতাম না, যদি সেটা ব্যবসা করি এটা আমার লাগিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা, হালাল নয়, অবৈধ, এটা বিলকুল বৈধ নয়। দেখো সরকার বলছে তুমি অবৈধ বর্ডার ক্রস করিও না, বাইরে তোমার আমি ধরবো, বর্ডার সিকিউরিটি বিএসএফে ধরে না, বৈধভাবে অন্য রাষ্ট্রের মধ্যে আপনি যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর মধ্যে গান সরকারের নিয়ম নীতি মানা, এটাও আমাদের জন্য অত্যন্ত দরকার, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে গান আমাদের লক্ষ্য রাখা দরকার। একজন ছেলে যেই সময় উপযুক্ত হয়ে গেল গিয়া, উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারে আপনার আমার গণ্ডির ভিতরে ঢুকাই দিলে, ছোট থাকতে আপনার আমার শিক্ষা দিয়ে তারে গড়িয়া তোলা। এখন যাই ইসলামের শিক্ষার বিভিন্ন সিলেবাস আছে, 1 নম্বর হইল গিয়া মসজিদ সবাই বক্তব্যের শিক্ষা যেটা দেওয়া হয়, 2 নম্বরে আদার্সে গিয়ে কোরআনের দেখা শিক্ষার আরেকটা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, দিদি দরসগা। মাদ্রাসার মধ্যে যদি হাফিজি বিভাগের মধ্যে যদি দেন আপনার ছেলেরা শুধু কোরআন শরীফটা হিফজ করব মুখস্থ করব, কেউ যদি আওলাদের জীবনে কোরআন হাফিজ যদি জীবনে মেহনত করিয়া বানাইতে পারা হয়, আল্লাহ রসুলের ফরমান মান কারা আল কুরআন যদি কোরআন হাফিজ বানাইতে পারত, কোরআন যদি মুখস্থ করাইতে পারত, ময়দানে মাশর হাফিজ অকর মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাইবা। কিভাবে পরিধান করে রাখবা? উচ্চ স্থান সম্মানী জায়গার মধ্যে মা এবং বাবার মাথার মধ্যে নূরের টুপি ফটক দেখো। মানুষেরা দেখি আসরের ময়দানে আফসোস করবা, আল্লাহ এরা কোনো নবী হল না, এরা ওলি হল। আল্লাহ কইবা এরা কোনো নবীও নাই, এরা কোনো ওলিও নাই, এরা এলাকে হাফিজ হলর মা বাপ। যারা কোরআন হাফিজ করাইছো তাদের ছেলে হাফিজ হলর মা বাপরে আমি আল্লাহ আজকে সম্মানী বানাইয়া রাখলাম। যদি কোনো মানুষের ছেলে যদি জেলার শিক্ষা অর্জন করায় এবং এরা বিজ্ঞান যদি অর্জন করায়, এই কোরআন শরীফের তাফসীর ব্যাখ্যা বোঝার জন্য, আল্লাহর রাসূলের হাদিসগুলো বোঝার জন্য একজন ছেলের যদি উপযুক্ত আলেম যদি বানাইতে পারেন, তাহলে ময়দানে মাহশর একজন আলেমের 70 জন লইয়া গুরুত তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর একজন হাফিজের তার গুরুত তাকে তার গোষ্ঠীর তাকিয়া 10 জন লইয়া কি করব? হাফিজ জান্নাতের মধ্যে প্রবেশ করব। এর জন্য বিশেষ করিয়া সন্তানাদের মাদ্রাসা দিতে সময় আমরা কোন সময় পিছেদি শরীর আয় হই, আমার ছেলে আইব কিনা, ওরা একটা ধারণা আয় দিনের মধ্যে আয়। ছেলে দিব মাদ্রাসা, বেতন পাইবা 5,000 হলো না বা 7,000 8,000, ইটা হইতো না। আমার পুয়া আইব কিনা, আমার পুয়া ইঞ্জিনিয়ার বানাইব বলা আয় বিভিন্ন সময়। আমরা কয়জন ইঞ্জিনিয়ার বানাইছি, আমরা কয়জনে আমার ছেলেরা আমি মাস্টার ডিগ্রি করাইছি, কতজনে আমার ছেলেরা আমি কি করছি বলে LLB করাইছি, কতজনে LLM করাইছি। যার জন্য বিশেষ করে আমরা এটা সম্ভব হয় না। ছেলেরা স্কুলে আমরা পড়াইলাম, সমাজ কম নিচে ম্যাট্রিক উঠতে হায়ার সেকেন্ডারি আর পরের খবর নাই। কিন্তু এটার মধ্যে আমরা দুর্বলতা আসে, ছেলেদের যে সময় ক্লাস এইটু যাইব কে যাওয়ার লগে লগে তারা কম্পিউটার মাস্টার হয়ে গেছে, কম্পিউটার জ্ঞান অর্জন করায়। একটা ছেলে যদি ক্লাস 8 থেকে যদি কম্পিউটার যদি ক্লাস করা আরম্ভ করে, কিংবা আর্টিস্ট যদি ক্লাস যদি করাইতে পারেন, এদিকে ম্যাট্রিক পাস করার লগে লগে হায়ার সেকেন্ডারি যখন সে অ্যাডমিশন নিল, তখন কম্পিউটার এদিকে ডিক্লিয়ার হয়ে গেল গিয়া। সেই দিকে যদি হায়ার সেকেন্ডারি বা বিএ পর্যন্ত ডিগ্রি পর্যন্ত ক্লিয়ার যদি করে যায়, চাকরি যদিও পায় না, বিভিন্ন প্রাইভেট কোম্পানির চাকরি পাইব, বিভিন্ন প্রাইভেট অফিসিয়াল লাইনে চাকরি পাইব। বর্তমানে মানুষের কাছে প্রায় অভার আছে, মিডিল ইস্টরা চাকরি আছে বাইরে রাষ্ট্রের মধ্যে বলে। যদি কম্পিউটার যদি কমপ্লিট থাকে, হার্ডওয়্যার বা সফটওয়্যার বলা ইলাকার জানা থাকে, আর আল্লাহর বান্দার যদি ডিগ্রি থাকে, তাহলে প্রায় ওপেনিং একটা কোম্পানি যেমন আছে দুবাই কাতারে, তার 49,000 টাকা ওপেনিং তার বেতন থাকবো। মেহনত করা লাগবে পঞ্চায়েত আর চাকরি লাগবে, ওর মধ্যে একটু কষ্ট হয় বাইরে কান্ট্রিত গিয়ে এই চাকরিটা করতে লাগবো। কিন্তু আরাম আছে না, ব্যারাম হয়ে যায়। এটা তো সরকারি ডিউটি লাগান আরাম আছে না, দৌড়ি বলছে অপেনিং বেতন পাইব। ইলাও আছে খেয়েও যদি SC বিভাগের যদি খেয়েও যদি মানে আপনার মেকানিক্যাল লাইন যদি পুরা ক্লিয়ার থাকে, তাহলে 99,000 টাকা বেতন তার ক্লিয়ার আছে, কতটুকু পর্যন্ত তার স্যালারি আছে প্রাইভেট। যার জন্য বিশেষ করে আমরা ছেলে সন্তান ওগুলোর শিক্ষা অর্জন করার শিক্ষাটা আমরা সাজো লাগাইতাম পারি না। ছেলেরা যুব সমাজ হলে প্রায়টাও তেমন চিন্তা করেন না, বলে আমি অতটুকু জ্ঞান অর্জন করলাম, আমি প্রাইভেট স্কুলে ঢুকে যাই, এটা বহুত বড় একটা খেদমত। যার জন্য আমি প্রাইভেট স্কুলে যদি পড়াই, প্রাইভেট একটা আমি মনে কর কোচিং ক্লাস একটা সেন্টার একটা করি লাই, একটা কম্পিউটার ল্যামিনেশন মেশিন জেরক্স মেশিন 3-4 জিনিস নিয়ে যদি একটা ছেলে তার জিন্দগিতে চলে যায়, মেহনতের হাত লাগতো না, তেমন তার কোনো অসুবিধা হইতো না। ওই বলি আনটাইমে কম্পিউটার চালাতো, হ্যাঁ প্রিন্টিং লইয়া জেরক্স দিয়া ল্যামিনেশন লইয়া সকালবেলা কোচিং সেন্টার চালাবা, 10টায় লাগবা বা 9টায় লাগবা, স্কুলে 2টা ছুটি লাগবা। ওই বন্ধুরা যায় মাসে 25,000-30,000-40,000 বুঝেই বললে না। আমরা যেটা জ্ঞান অর্জন করি ইউটিলাইজ করতাম পারি না, হাতও লাগাইতাম পারি না। আমরা দুর্বলতা হয়েছি কি ওটা সব থেকে, আমরা সারা মেহনতি কাজ সারা আমরা রই। এখন মাদ্রাসাতে আমরা যেই না কিছু দুর্বলতা করি, আপনার ছেলে কিছু বললেন 3-4 জন কিংবা তো 2 জন, এর মধ্যে একটা ছেলের নলেজ ভালো দেখিয়া মেধাবী ছাত্র দেখিয়া আপনার ছেলেটারে মাদ্রাসার মধ্যে দেখবা, দেওয়ার পরে মাদ্রাসার পড়াটা বাবা বড় কঠিন পড়া, 11টা সাবজেক্ট একটা ছাত্র পড়তে মেধাবী ছাত্র লাগবো না না পঞ্চায়েত স্মরণ শক্তি বালা লাগবো, যার কারণে আপনার ছেলের মাদ্রাসায় দিলে প্রাইভেট জেলা মাস্টার আপনার ছেলের লাগি রাখছেন, আপনার মেয়ের লাগি প্রাইভেট মাস্টার রাখছেন, সাবজেক্ট ওয়াইজ মাস্টার রাখছেন। এইভাবে মাদ্রাসার ছাত্রর লগে যদি মা এবং বাবা যদি লক্ষ্য করিয়া খেয়াল করিয়া দেওয়া হয়, ছেলেটারে যদি উপযুক্ত যদি জ্ঞান অর্জন করা হয়, তাহলে জেলার শিক্ষা শিক্ষিত হয়ে গেল। এইদিকে এরা বিজ্ঞান অর্জন করলো, উপযুক্ত আলিম হইব। আপনার ছেলের যদি কামাল মস্কার উপযুক্ত যদি আলিম বানায়, আপনার ছেলের টাকা পয়সার অভাব হইত নাই। আপনার ছেলের যদি হাফিজ সাপ বানাইতে পারো, গাড়ি সাপ বানাইতে পারো, আপনার ছেলে কিলা খাই ওইটা আপনার চিন্তা দরকার নাই। এই চিন্তা আমি ক্ষমা করার লাভ লাভ আছে। আগে আমি মেহনত করি, ফুল গাছের তলে যদি পাল্লা করে পানি দেই না, মেহনত করে না, ফুল ধরবো নি বলছে জি না। আগে ফুলের গাছ, আগে ফলের গাছ, তার তলে মেহনতের প্রয়োজন আছে না। সন্তানের তলে যারা খাওয়াইয়া লালন পালন করিয়া মেহনত করিয়া, তাই শিক্ষা জগতে সন্তানা দিয়ে ওনারে শিক্ষার ব্যাপারে মেহনত করিয়া সাজাইয়া তুলো। এখানে আমার নিকটে আসলা, আমরা ওখানে তাম পুরাতন বাড়ি, আমি এলাম পশ্চিম বালিয়া আর তাম বাড়ি এলাম পূর্ব বালিয়া। আমরা ভিডিও সাবসিড চিনি শাহাবুদ্দিন সাহেব, তার আজকে আমার পুরা পরিচয়, তার নাম বেজান শুনি প্রায় জায়গাতে, আমরা কলিমগঞ্জেও নাম শুনি, শিলচর আই গেছ, তান আজকে ভিডিও ইস্যু নতুন পর্যায়ে গিয়ে পৌঁছিস, সেখানে তান গোষ্ঠীগারা নিশ্চয় মেহনত করসলা, পড়াইসলা, পড়িসলা, গতিতে এই পর্যায়ে গিয়ে পৌঁছুন না না বলছেন। এটা আরও তো আপনারা গ্রামের এমপ্লয়ি আসেন না, মেহনত করছেন, গার্জেন থাকলে মেহনত করছেন। যার জন্য বিশেষ করিয়া ইসলামিক শিক্ষার উপরে যদি গুরুত্ব আমরা দেই না, আলিম হল হাফিজ হল যদি আমরা বানাইতাম পারি না, মসজিদ খেয়ে চালাইব পরবর্তী জেনারেশনে। মসজিদের ইমাম পাইতাম নাই, মসজিদের ইমাম না থাকলে মসজিদের সৌন্দর্য নাই। আপনাদের মসজিদের মধ্যে শুনছি দুইজন ইমাম সাহেব, দুইজন আসলে খাদিম সাহেব। এই যে সাইজনের বেতন আপনারা দিতরা কোন কারণে, এগুলো সাইজনে মসজিদের খাস তারাই দিতরা, আপনারা মহল্লার সারা দায়িত্ব এরা চালায় দিতরা। গতিকে আপনারা একটা বেতন না দিলে তো আপনার মেসাম বন্ধ চলা সম্ভব হইত না। দিতরা হাদিম সাহেব অবলরে দিতরা, ইমাম সাহেব অবলরে দিতরা, প্রয়োজন হইলে আরেকজন মুয়াজ্জিন হিসাবে রাখতা, খালি আজান দেওয়ার লাগে ভালো আজান যেন ওলা তাহলে এটা একটা সুনাম। প্রায় মসজিদে তো আজান আর সুন্দর সুন্দর আজান শোনা যায়, সুন্দর সুমধুর কণ্ঠে শুদ্ধ আজান শুনলে মানুষের দিল গলি যায়, নামাজের দিকে মানুষের দিল রুজু করে যায়। আজান শুদ্ধ হইতো। হযরত বিলাল যখন তার আজান দিতে রাসূলুল্লাহ সাহাবে, বিলালে আজান দেওয়ার পরে আরব দেশে মক্কা নগরের মানুষেরা তার সুমধুর কণ্ঠ শুনিয়া সব মুগ্ধ হইতা, মসজিদের দিকে আগ্রহী হইতা। এর লাগে আজান হইতো শুদ্ধ, সুমধুর কণ্ঠ হইতে বালা। আর সুমধুর যদি হয় না, আজান শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করতাম। আমরা আজান দিই অনেক আল্লাহু আকবার, আল্লাহু আকবার হই নাই, ইলা কোনো জায়গা তো হয় একগুলো আল্লাহু আকবার না হইয়া আল্লাহু আকবার বল, তা শোনা যাও বেজান আজান শোনা যায়। হল বেজান শুরু করি আমরা আজান দিয়া মানা বিগড়াইয়া, তার কারণে বিশেষ করে আজান শুদ্ধ করে দেওয়ার আমরা চেষ্টা করতাম। এটার একটা শিক্ষা, আজান শুদ্ধ করে দেওয়া। আজান শুদ্ধ করার সেন্টারও আছে, কিরাত শুদ্ধ করার সেন্টারও আছে। যার জন্য বিশেষ করিয়া সন্তানাদি করে কিছু মাদ্রাসার মধ্যে দিলে লোক লাগিয়া খেয়াল করিয়া সন্তানকে আপনি জেলার শিক্ষারে গুরুত্ব লবে দিন জানেন। আর এরাবিক ব্যাপারে গুরুত্ব দিলে আপনার ছেলে উপযুক্ত আলিম হইব, টাকা পয়সার অভাব হইত না। আপনার ছেলের কিলা হইতো, ই আপনার চিন্তা তেমন প্রয়োজন। আপনার অতটুকু চিন্তা থাকতো আপনার ছেলের লাগিয়ে না বাসা বাড়ি বানিয়ে চিন্তা, তো এটা ছেলের ওই করবো, এটা বাবার উপরে দায়িত্ব আছে। একটা বাড়ি একটা গোল তার লাগে চিন্তা, আপনার ছেলে আল্লাহ তারা খাওয়াইব, রিজার্ভের মালিক আল্লাহ, মার ঘর মে থাকা অবস্থায় আল্লাহ রিজার্ভটি আল্লাহ জমিন দান করবেন লাগে। যার কারণে বিশেষ করে আল্লাহর মধ্যে এর লাগে কোনো জায়গার মসজিদের ইমাম সাহেব হল আসন, অনেক জায়গার মধ্যে মসজিদের ইমাম সাহেব হলে ইমামতি হড্ডা। আমরা কোনো সময় আত্মা শুনলাম অমুক মসজিদের ইমাম সাহেব, এই ইমাম সাহেব নেই, খেয়ে অবহেলা করি, কোনো সময় এটা করি নাই না না, তাই বুঝতে পেরেছে তার কোনো চাকরি নাই, অবহেলা করি কিছু মানুষ। এই মসজিদের বেশাব এই বেতন আজ লাগবে না, বলা হওয়া লাগবে। হেওয়াজন মসজিদের মেসাল শুনিয়ার মেয়েও দিন না, ও অমুক জায়গা খবর দিয়ে দেখছি বেটা মসজিদ ইমামতি হল না, আমার মেয়ে দিয়া ইমাম সাহেবের পক্ষ থাকি ওলা জায়গা আসলে আপনি বিয়ার মারতে যাতে মাটি ঘুরে না বুঝাইছে ওলা মাঠেও দিতে আপনি যদি দিতে যেমন অফিসারের মেয়ের মা তে দিবানি পঞ্চায়েত জিলা। কিন্তু যদি বুঝতেওয়ালা কোনো ব্যক্তি যদি হইয়া হয় যে বন্ধা ইসলামের মতাদর্শী মানুষ ইসলাম সম্পর্কে জ্ঞান আছে বুঝনেওয়ালা যদি বন্ধা যদি হইয়া হয় তার মেয়েরা যদি শিক্ষা অর্জন করাইছ মেয়েটারে বিবাহ দিতে যদি যখন কোনো একজন করে একটার লোক দেখিয়া আমার মেয়েটারে বিবাহ নিশ্চয় আমার মেয়েটা দৈনন্দিন জীবনে শুরু করব, এর লাগে খবর লইয়া দেখবা বাবা যদিও মেসা বহল যদি গরিব হইয়া না হয় মেসা বাবলার কাছে তেমন টাকা পয়সা নাই কিন্তু মেসা বাবলার গরু কোনো মেয়েরা জীবনে দুঃখ কষ্ট হয় না। এটা সত্য এখন রাখা আজার এক জায়গা কোনো মেয়ে এটা কোনো মেসা আসতে এখন গরম হয়ে দিতে পারবে, হ্যাঁ এটা তারপর আমি বলছি বাই চান্স বিয়াপানকে মেসা বগলের খুব হক মেসা বগল গাড়ি বাস অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগের সারা মেসা বগল বাসও অ্যাক্সিডেন্ট কয়দিন পাইছে না আপনার মনে আছে খুব হক নাই বলে অবস্থা বাস পড়ছে বাস পড়িয়ালা দিয়ে ঠেবেলার বা এসটিসি পড়িয়ালে দেওয়া গেছে 46 জনের 46 সারা জেনারেল মেসা নাই সায়াদ ঘন্টায় চাষ করি আপনার সায়াদ ঘন্টায় প্রায় মেসা বহল কমটা মানে অ্যাক্সিডেন্ট কম হয় মেসা বহল যদি মূল্য দুর্বল আল্লাহর বা সাইয়া পাওয়া আল্লাহর বা তরকুল করিয়া ও মেসা বহলের আল্লাহ মায়াও করে সালায়। এখন আমরা ওই মেসা বহল হইয়া তো তো বড় ওই দেরি আমরা বলি আচ্ছা মেসা বলে দিলে আপনি 500 দিয়ে বাজারও দেন না আর আপনি 500 দিয়ে দেন বড় দুই বল বলছেন জি না বড় দেন এগুলো সমান সিঙ্গি মাছ আপনি দিলে 500 আর মেসা বলে দিলে 500 শেষ। হ্যাঁ এক বরকত আছে কিনা বরকত দেখো কয়েকটা আমরা যেসব বরকত হইয়া হইয়া আমরা মেসা বকলের দুর্বল করে দিয়া হতার প্রসঙ্গে আইসে মনোহর পদ আমি শিক্ষার বিষয় যাইয়া আবর হয়েছি হতার প্রসঙ্গে আইসে কিছু মানুষে আমার বলে মেসাবার টেকাত বরকত বলে খালি মেসাব নাই আপনার জিন্দগিত নামাজ পড়ক বা টাইম মতো নামাজ পড়ায় আর হালাল রুজি রোজগার করায় দেখ ভাই হালাল রুজি রোজগার যে কোনো করবা হালাল ডিজাইন যে কোনো হইব সম্পদ হইব এগুলো আপনার জলদি ছাড়ত নাই আত্মাকে ছাড়ত নাই খালি হইত নাই আর নামাজ পড়িলে আল্লাহ রুজির মধ্যে একটা বরকত দিলাই যার কারণে বিশেষ করিয়া মা বইনা খুলেও না খেয়াল করতা আউরি পাক পালাইতা না আউরি সবজি পালাইতা না যে মহিলায় ঘরের মধ্যে খালি কন্ট্রোলে পাক করই না আউরি পাক পালাই সবজি পালায় ই ঘর অভাবে দেখা দিলায় দারিদ্র দেখা দিলায় স্বামী রুজি রোজগারে ধরা দিত নাই আর স্বামী যদি রুজি রোজগার করেন হারাম মিশ্রিত করেন না নামাজ যদি বলেন কম রুচু যদি ওইটার মধ্যে আল্লাহ একটা বরকত দান করব আল্লাহ তাদের মোটামুটি শান্তি খাবো শান্তিতে খাবাইব আর কিনা কোনো বন্ধা আসন 30,000 40,000 মাস রুজি ঘন্টা কিন্তু মাস পুরার পরে দেখবার দেখা নাই ধরাতে না ও বেমার ও বা বিপদ এমনে যার হেমনে যার খালি যাইতে আছে টেকা জমাইয়া রাখবার ক্ষমতা নাই কারণ এগুলো তো কিতাব বেজার আছে নতুবা সমাজ পরিত্র নাই এগুলো তো বরকত নাই এগুলো তো বরকত নাই। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আমরা কোনো সময় অবহেলা করি অমুক মসজিদের ইমাম সাহেব তাই তো কোনো বড় স্কুলের কোনো প্রফেসর নাই কোনো মাদ্রাসার তেমন শিক্ষক নাই খালি মিয়া সাহেব কথা বললাম বাবা মিয়া সাহেব যেন ইমাম সাহেব যেন বহু বড় সম্মানী ব্যক্তি আমরা বুঝিয়ার নাম মসজিদের ইমাম সাহেব হলো এটাকে সম্মানের পাত্র এরা হই না যে বাদশার মতো সমতুল্য মসজিদের মিয়া সাহেব অতটুক সম্মান আল্লাহ তাআলা দান করছে হয়তোরা মসজিদের ইমাম সাহেব যদি মহল্লার উপরে যদি কোনো সময় যদি কোনো ব্যাপারে যদি শরীয়ত মোতাবেক অর্ডার করেন ওটা মহল্লাবাসী হলে মানিয়া নিয়া তাই বাদশা হিসাবে যার জন্য বিশেষ করিয়া ইমাম সাহেবের সুপরামর্শ লওয়ার অধিকার আছে আমরা যেটা পরামর্শ করব কমিটির মানুষে বা গোটা মহল্লার মানুষে ইমাম সাহেবরে লইয়া আমরা পরামর্শ করতাম যার জন্য আল্লাহর বান্দেগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীজির জমানায় একজন মেসাবর লোকে মানুষে বাতিশটাই বুকুসা করিয়া বানাইয়া গ্যাস লাগিয়া কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস আছে কুল ওয়াল্লাহ সূরার ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসির হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন যারা হাদিসা বহল হজ করছেন মক্কা গেছেন মসজিদে কুবায় আর মসজিদ আছে নিশ্চয় ভাই মসজিদে কুবা আমি দেখছি না বা আগামীতে 23 ডিসেম্বর হরণ মিলার পর দোয়া করবার দ্বারায় 23 আশা করছি তে মসজিদে কুবার দেখিয়ে কিতাবও আইসি যে মসজিদে কুবার এক ইমাম আসলা ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় তাই আগর রাখাত কুল বল্লা পরের রাখাত কুল বল্লা আলী কুল বল্লা সুরাতে নামাজ পড়াইতে ওই সময় গ্রামের মানুষের কি সুপুরা লাগে গেছে মায়াতির পরে কইলা ও ইমাম সাহেব খালি কুল বল্লা সুরাতে আপনি নামাজ পড়ায় এই সুরাটা আপনি বদলাতা বাদ দেখবা মহল্লার মানুষ একরাজ করার কারণে ইমাম সাহেব কইরা তুমি তাই এখানে একরাজ করলাই আমি এখানে পড়াইয়ার কুরআনের হরফ কুরআনের তিলা কুরআন থেকে তিলাওয়াত করিয়া তুমি তাই যদি ইলা পুরা লাগে তাহলে মসজিদ চালা হবে যাইয়া গিয়া কইয়া ইমাম সাহেব মসজিদ চড়িয়া গেলা গিয়া আগে আগে ইমাম কম আসলা পাইতা না এখন তো ইমাম সাহেব আবার আসুন হওয়া যাবে তখন দৌড়াইয়া সারা গেছিল নবীজির খেদমত ইয়া বুঝা ইয়া রাসূলুল্লাহ বিপদে কিছু বলে কি কইতে বলে আমার মেসাবকে কই কি ভালো লাগে ও বাবা হজমানাত মেসাব বেড়লা ভালো লাগে বুঝা করি আপন যাইতেন মেসাব আছে হ্যাঁ কেউ বেতালে মাতিলে মেসাব বন্ধ করে সাবি যাইয়া রাখু দিন সাজাকনা নিলা ও নবীজি কইলা আচ্ছা আমি মেসাব দেখাইয়া ইমাম সাহেব দেখাইয়া তাফসীর দেখলাম আমার বড় কইলা ও ইমাম সাহেব খেদে তুমি গুসা করিয়া গেলা বলে ইয়া রাসূলুল্লাহ গুসা করছি কুরআন থেকে আমি সূরা ইখলাস সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি আমি তিলাওয়াত করি নামাজের আগর রাকাত পড়ি পরের রাকাত পড়ি নামাজের বেশিরভাগ সূরাটা তিলাওয়াত আমি করি এর কারণে আমার মানছে এতরাজ করা আরম্ভ করলা কই আমি আর বলাইতাম নাই তাই তাই যদি ইলা এতরাজ করার তারতানোর তবে ওই আমি ইমামতি বললে ইয়া রাসূলুল্লাহ আমার ইমামতি হইতো না ইমাম সাহেব মুক্তি ধরাইয়া ইমামতি করলে তবে হইলে ইমামতি হইতো না আমরা যদি দমকতে মেসাবরে চালায় আর মেসাব যদি ধরাই যায় এর লাগে মেসাবরে মহল্লার মানুষে তো মুক্তি দানা ওরা করিও বাটি করিও লম্বা করিও তারপরে আমার মতো করলে আপনার লম্বা করলে আপনি বেশি বাটি করেন জানি আই লম্বা করলে জোয়া নামাজ ওটা কিন্তু বারবার তাকিদ দেন যে তাকিদ দেওয়ালা চরম বেআদবি বললাম যে মাসলার মাল মুফতি সাহেব বলে জিজ্ঞাসা করবা এটা কইতা না এটা বেআদবি হয়ে যায় ওই সময় রাসূলুল্লাহ ফরমায় ও ইমাম সাহেব হোসেন তুমি কোন কারণে সুন্নাহটারে বেশি মহব্বত করো ওই সময় আল্লাহ রাসূল ফরমায় হোসেন তুমি কোন কারণে আমি জানতে চাই ইমাম সাহেব ওকে উত্তর দিলে ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে সুন্নাহটারে মহব্বত করি বলে কোন সূরাটা বলে কুল আল্লাহ সূরাটারে মহব্বত করি বলে এখানে বলে সূরার মধ্যে খালি আল্লাহর প্রশংসা খালি আল্লাহর মান আল্লাহর গুণগানের কারণে সূরাটারে বড় মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের ওই সময় সার্টিফিকেট দিলা ইমাম সাহেব কই না ইমাম সাহেব তুমি যদি সূরাটারে যদি মহব্বত করিয়া থাকো তাহলে এই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দাখিল করবে সুবহানাল্লাহ নবীজি কইছেন ওই সূরা তোমারে জান্নাতে দাখিল করবে আরেকটা হাদিস আছে ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ এই ব্যক্তির সার্টিফিকেট দিলাম একটা সূরা আল্লাহর বন্দেগান সূরা যদি জন্নতের মধ্যে নিতে পারে মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে মানে মিশকাত শরীফের মধ্যে প্রথম পর্যায়ে একটা হাদিস পণ্ডিত আছে তার মফহুমটা আপনাদের সম্মুখে হইয়া আল্লাহর রাসূলের ফরমান কিয়ামতের দিন কুরআনে একটা সূরা মানে আকার ধারণ করব আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করব হে আল্লাহ অমুক বান্দা গোড়া আমার মায়া বর্ষণ অমুক বান্দা গোড়া আমার তাজিম বর্ষণ আমার কোনো শ্রদ্ধা বর্ষণ তিলাওয়াত বর্ষণ ওই সময় কুরআনের সুপারিশ করে করিয়া এইভাবে লক্ষ লক্ষ বন্ধ করে জান্নাতের মধ্যে লইয়া যাইব সুবহানাল্লাহ এর জন্য কুরআন আল্লাহর কালাম কিতাব যে মহিলা কুরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করবা গর্ভধারিণী মহিলা কুরআন শরীফ যত বেশি তিলাওয়াত করবা নবীজি ফরমান তার পেটের মধ্যে সন্তান এই সময় কুরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শুনবো মানে কিলা শুনবো নার পেটের মধ্যে 4-5 দিন ধরে সন্তান যে সময় রোগটা হয়ে যায়। এই সময় সন্তানে অশ্লীল ভাষা যদি প্রয়োগ করে এটা আওয়াজ হয়, এর খারাপ ভাষাটা যদি দেমাতনিত আওয়াজ হয়, এর জন্য এই সময় স্বামীগর স্ত্রীরে খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করতা না, অন্য কোনো মানুষের মহিলারে গালিগালাজ করতা না। মহিলার কর্তব্য হইলে বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা। ইসলামিক শিক্ষা যেটা আছে এটারে দয়া করে গুরুত্ব দেন। সন্তান আদি যদি আপনার জীবনে একটা ছেলেরা আলেম বানাইতে পারেন, হাফিজ বাবা বানাইতে পারেন, বাবা জীবনটা আপনার দৈন্য হইব। মানুষে হাফিজর বাবা জমিন হইবা, আলেম সাহেবের বাবা জমিন হইবা। মরণের পরে আলেম সাহেব হাফিজ সাহেব আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া জিয়ারত করব। যেমন একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি বয়ান করি। আর আপনারা ওয়াজিফার মধ্যে দেখবেন একটা দুরুদ আছে যেটার নাম হইল দুরুদে হাজারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রূহি মুহাম্মাদিন বিল্লাহ রাহুল বাকি রইছে। ও দুরুদটা হইতরা কোন আওলাদে যদি তার মা বাবা মারা গেছেন কিবা তো তার বাবা মারা গেছেন, বাবার কবরের পাশে গিয়ে যদি সে দাঁড়াইয়া 21 মর্তবা দুরুদে হাজারি তিলাওয়াত করিয়া যদি কোন আওলাদে যদি মা বাবার লাগি দোয়া করে, আল্লাহর রাসূল ফরমায় 21 মর্তবা তিলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবা যদি কবর আযাব থাকে আল্লাহ আযাবরে কোটাইরা। ও সুবহানাল্লাহ। এবং যদি আপনার আওলাদে কুরআন শরীফ তিলাওয়াতের যদি আমল থাকে না, পড়ে না, আমি যদি আপনি শিখাইয়া যাই না, তাই আমার কবরের পাশে গিয়া পড়িব এটা কতটুকু গ্যারান্টি আমি দিতাম পারিয়া তা। এর লাগে বিশেষ করে যে আলিম হইরা আমি যদি একবার না একবার ওনার সপ্তাহে বা একবার যাইবার মসজিদে মসজিদে গিয়া সবার লাগে দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি একজনে হয়তো সারাদিন হইতাম পারি না মসজিদের ইমাম সাহেব, আর না হইলে তো পাঁচবার কোন মধ্যে ফজর বাদে এসা বাদে যে দুই দোয়া করার পর মুসল্লিয়ানে আযান হইয়া এই দুই দোয়া কই পাইন না কইয়া শুক্রবারে কইত রাইন না। আমরা কিন্তু সারা বাড়ি আনছি বলে জি না। এর লাগে আওলাদরে জীবনে যদি বানান তাহলে ইসলামের জ্ঞান অর্জন করায়, আলিম বানাইবার চেষ্টা করেন, হাফিজ বানাইবার চেষ্টা করেন। নতুবা বার্সন্যার জেনারেল শিক্ষার দিকে গুরুত্ব আমরা দিলাম। আমরা সন্তানাদি হল প্রায় দেখবাই কৌটো গেলে হাইয়েস্ট আমরা খাওয়া যায় কতটুকু কৌটো গেলে এলএলবি করনেওয়ালা প্র্যাকটিক্যাল করে ওখালতি ঘন্টাও পর্যন্ত শেষ। এলএলএম নাই, ম্যাজিস্ট্রেট খুব কম, আমরা আমরা আসুন দিলা খুব কম পার্সেন্টেজে 2% দেখাই। ম্যাজিস্ট্রেট এতটুকু পড়াইতাম পারে। যেমন আপনার বিশেষ করিয়া ডাক্তারের লাইনে দেখা যায় আপনার যারা টাকা পয়সা আছেন ইনা আপনার খদমপুর মধুরপথ কিলা ওরা উন্নতমান ফ্যামিলি আছেন, টাকা পয়সা আছে, উন্নতমান ফ্যামিলি টাকা পয়সা তার ঘর বাবার টাকা পয়সা আছে, চাইলে ছেলের ডাক্তারের লাইনে পড়াইতে পারবা, এমবিবিএস করাইতে পারবা, আপনার এমডি করাইতে পারবা, বাইরে কান্ট্রি পড়াইতে পারবা, সিঙ্গাপুর মালয়েশিয়া মালয়েশিয়া উইক্রেন ওটাই পড়াইতে পারবা, এটা ক্ষমতা আছে। কিন্তু দুর্ভাগ্য যে গরুর বাবার টাকা পয়সা আছে সম্পদ আছে কি করবো রাওলা দেয়ার বেশ পড়ে না। প্রাইভেটিটা আছে এ চিন্তা করে এই যুবক এই ছেলে বাবার পয়সা আছে ওটার সম্পদ আছে, টাইসের দোকান আছে, হার্ডওয়্যার দোকান আছে, দোকান আছে দুইটা ভাড়া দিয়া সারা জীবন কিওর পড়ে কিনা করতাম তোরা পড়াইলে পালসার লাগে, পালসার বদলাই আরো কিনা লাগে, কিনা বাড়িছে বড় জায়গা লাগে, ইকান বাদে এখন লাগে 6 টাকার গাড়ি, ও বাবা খালি দিত রে এক পুরা বা দুই পুরা আর পড়ার নামে খবর না। এটা আসলে কোনো কোনো জায়গা কই যাই না। বাবা চাইলে বারবার টাকা খরচ করিয়া সন্তানকে এমবিবিএস পাস করাইতে পারবা, এমডি করাইতে পারবা, পালা কি এমডি বিভাগের ডাক্তার আমাদের মধ্যে এখন আর পাওয়া যায় না। এমন ডাক্তার আপনি পাইলা এমডি বিভাগের এই ডাক্তার আছে হয়তো কোনো লুবি ডাক্তার, সমাজ হিসাবে সে বুঝেন না, মায়া করে না, আপনি যাওয়ার পরে দেখো স্যার অপারেশন করিয়া 40,000 লইলাইতো, নিজের যদি একটু পাই কিনিওয়ালা পড়িয়া ডাক্তার করতে পারে। এমডি বিভাগের ডাক্তার যদি ভাই, ডেন্টিস্ট বিভাগের ডাক্তার যদি আমরা ভাই, আমরা লাগি ফায়দা হইব। একটা মেয়ে সন্তান আমরা পড়াইয়া ডেন্টিস্টর ডাক্তার বানাইতে পারলাম না, কত মহিলা আমরা পুরুষ ডাক্তার করে আছে, আমরা লইয়া লইয়া যাওয়া জায়েজ আছে, ডাক্তার দেখাইতে জায়েজ আছে, কিন্তু মেয়ে সন্তান ডাক্তার খুব কম পাওয়া যায়, কম নাম পঞ্চায়েত আমরা পড়াইতাম পারি না। যারা পারবো উপযুক্ত হিসাবে জ্ঞান অর্জন করাইতাম পারবো, উপযুক্ত শিক্ষা দিতাম পারবো, টাকা পয়সা প্রচুর আছে, ই ফ্যামিলি হয়তো আমরা দুর্বলতা করে নতুবা ই দায়িত্ব যেটা আছে ওটা সে আদায় করিয়া গেল। এখানে আমার যুবক পাইয়া খুচরা না, যার কারণে যে ফ্যামিলি উন্নত আছে, ধন দৌলত আছে, এটা পাইয়া খেয়াল করিয়া মনোযোগ দিয়া বাবা যেটা চারটা ওটা দিচ্ছা গাড়ি কইলে বাইক কইলে দিতরা, কিন্তু আমার পাইয়া লক্ষ্য করিয়া খেয়াল করিয়া পড়েন না। বাবা শিক্ষা এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত, শিক্ষা কোনো মানুষ চিনাইয়া নিতে পারে না, শিক্ষা কোনোদিন মানুষে মানুষের ভিতরে টালিয়া মারতে পাওয়া যায় না। শিক্ষায় আসছে কি আপনার শিক্ষক আপনার গুরু ধরা লাগে, আর জীবনে পরিশ্রম করে মেহনত করা লাগে। মেহনত না করলে, গুরু না ধরলে, শিক্ষক না ধরলে শিক্ষা অর্জন করা যায় না, জীবনে মেহনত করতে লাগে। শিক্ষা এমন এক বস্তু, শিক্ষা জাতির মেরুদণ্ড হয়, আর শিক্ষায় মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে না, শিক্ষায় মানুষের মানবতা আনে, শিক্ষায় এলাকার পরিবেশ সুন্দর করে, পরিবেশ উন্নত হয়, শিক্ষায় এলাকা উন্নত হয়, এলাকার সুনাম হয়ে যায়। আজকে মধুরগঞ্জ এলাকায় যদি মনোভাবতাম ভালোভাবে, যদি উন্নত মান শিক্ষিত যদি ছেলে যদি 8-10 জন যদি না হয়, বিশেষ করিয়া যারা গুয়াহাটি কটন কলেজে পড়নেওয়ালা যদি তা হয়, এরা যদি তাকিদের 3-4 জন ভাগ্য এইভাবে যদি আরো হলাম 10-15 জন মেয়ের সন্তান হল, যদি আপনার পলিটিক্যাল লাইনে কলেজে যদি মেয়ের সন্তান হল যদি পড়িতে না হয়, কিংবা তো কটন কলেজে এডমিশন লইছেন চান্স পাইতে হল পড়িতে যদি পার হয়, তাহলে দেখবাই ও গুয়াহাটির নাম শোনা যাইব অমুক এলাকার মধ্যে, অমুক এলাকার নাকি ছেলেরা মেয়েরা সে পড়িতা এই কটন কলেজে যাওয়ার লগে লগে এলাকার নাম শোনা পাড়ি গেছে গিয়া, অটোমেটিক এরা নাম হলো গিয়া এডমিশন হয় নথিভুক্ত করার লগে লগে এলাকার নাম আই গেছে নানা গঞ্জায় পুরা কাঠা আই গেছে গিয়া। এলাকা গিয়া বিশেষ করিয়া শিক্ষা আপনার এলাকার নিশ্চয় আছে, শহর তো এলাকার থাকে, শহর এলাকায় আমি ওটাও দেখাইতাম সে আর যেহেতু আমার পয়সা শিক্ষাটা যাতে যাতে আমরা যারা টাকা পয়সা দিয়ে ফাইন্যান্স দিয়ে ভারিয়া আরো উন্নত মান আরো আমরা উঠতে যাওয়ার চেষ্টা করতাম। পিএসআই এএসআই বিভাগ আমরা নাই, চাকরি নাই, প্রশাসনিক লাইনে আমরা খুবই কম সাহায্যকারী নাই, আমরা এই বাবদে আমরা পড়া দিই না, আমরা মোটামুটি পড়িয়ে আমরা বাদ দিলাই। যারা টাকা পয়সা আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও, ছাত্ররে আপনার ছেলের পিছনে জিন্দগি মেহনত করুন, ছেলেরা তার জিন্দগির মধ্যে মেহনত করবে, আল্লাহ বাধা দিন যার জন্য আল্লাহর বন্দেগান। এর লাগি বিশেষ করে আমরা হাদিস শরীফ একটা তিলাওয়াত করলাম, পড়স্তু মুআল্লিমা নবীজির আল্লাহ শিক্ষক বানায় জমিন হাঁটাইছেন, আমার নবীর কেউ শিক্ষা দেওয়া লাগছে না, নবীজির আল্লাহ ডাইরা শিক্ষক বানাইয়া জমিনের মধ্যে আল্লাহ বানাইলা সারা শিক্ষক বানাইলে শিক্ষক বানাই আল্লাহ বানাইছেন, সব শিক্ষকের শিক্ষক, নবীজির কেউ শিক্ষা দেওয়া লাগছে না। যদি মনে করে নবীজিরও শিক্ষা দেওয়া হয়েছে এই তওবা করা হয়, এটা কোনো দলিল দেখাইতে পারত না। হাদিস শরীফ তিলাওয়াত করলাম, আর একটি আল্লাহ রাসূল ফরমায় ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আদবু খায়রুম মিনাল যাহাব ওয়াল ফিদ্দা। আদব আর একটা শিক্ষায়ত আছে গিয়া, আদব হইল কি সোনার চাঁদির থেকে আরো বেশি তার মূল্য। আদব এমন একটা জিনিস, আদব বলে কোন জায়গা দিলে পাওয়া যায় বলে বাজার অনেক ঘুরে চিনা, কোন আপনি বিশাল লোকের আদব পাইতে নাই, বিগ বাজার গেলাম আপনি কি পাইতে না, আদব পাইতে নাই। আদব আপনার প্রথমে বাবার কাছ থেকে আপনি শিখেন, আমার বাবার কতটুক আদব পালাম, আমার বাবার থেকে আদব খাদা তেমন পালা নাই, দুর্ভাগ্য আমার বাবার জিন্দগির মধ্যে আদব খাদা পালা নাই। মসজিদের মেসামের দিকে আপনি লক্ষ্য করুন, মেসাম কিভাবে চলনা, কিভাবে খাইতা, কিভাবে চলা চরিত্র, গ্রামের অমুক দাদা আমার সম্পর্ক, অমুক আমার ভাই, অমুক ফ্যামিলি আসল, অমুক ফ্যামিলির ছেলেরা কিভাবে চলনা, এরা দেখা দেখি আমি এগুলো আমি নিজে নিজে উপলব্ধি করে এই জ্ঞান অর্জন করতাম। তার মনে আকাশে গিয়া বিশেষ করিয়া আদব ফায়দা এগুলা শিখা হয়। বিভিন্ন মহল, বিভিন্ন মস্তিষ্ক, বিভিন্ন মহফিলের মধ্যে যাইবা, যাওয়ার পরে মানুষের চলা চরিত্র মাত্রতা দেখিয়া আমার জীবনে আমি বাস্তবায়িত করতাম নিজে নিজে দেখিয়া। কারণ রাসূলুল্লাহ সাহাবী অনেক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সব কিছু তার অবিকল নকল করে লাইজন, নবীজি কিভাবে খাইতা আবু বকরের সেটা তার নিজে নকল করছেন, আমার নবীজি কিভাবে হাঁটিতা আবু বকরের সেইভাবে হাঁটতা, নবীজি কিভাবে বসতাম, কিভাবে কথা করতাম, কিভাবে রাসূলুল্লাহ ঘুমাইতা, সব কিছু দেখিয়া আবু বকর তার জিন্দগির মধ্যে সব কিছু আবু বকরের নকল করলাম। বলা আমরা দেখি দেখি আমরা আদবটা জিন্দগিতে ঠিক করতাম। বাবা যত শিক্ষিত হোক না কেন, কত সময় শিক্ষা নিয়ে আলোচনা করলাম, এখন তার বিপরীত দেখায় একজন যত শিক্ষিত হোক না কেন তার আদব ঠিক না থাকলে মানছে হইবা শিক্ষা ওই দেখিত হইল এই মানুষটা বড় বেয়াদব, আজ মুখে স্থান রইল হয়ে যায়। এর লাগে শিক্ষা শিক্ষার ধ্বংস হয়েছিল বেয়াদবির কারণে, কিন্তু শিক্ষা আমার মানুষের আদব আচরণ গুলা ঠিক করে দেয়। তবুও যদি ইরা খেলোর মধ্যে বেয়াদবিটা যদি বেশি থাকি যায়, আদব লেখা ঠিক থাকে না, বুকের ভাষা সৌন্দর্য থাকে না, সেটা শিক্ষা শেষ সারা শেষ। যত টাকা পয়সা হোক না কেন, জানিয়ারা হোক না, যত সম্পদ হোক না কেন, যদি তার আদব ঠিক থাকে না, তার লেহাজ যদি ঠিক থাকে না, তাহলে তার সম্পদের হাত ভিতরে মানুষ করবে মানুষটা বড় বেয়াদব। এর জন্য বিশেষ করে আল্লাহর বাস্তে গ্রামের মুরব্বী মানুষ দেখছেন, যুব সমাজ আপনি লক্ষ্য করেন, আপনি একদিন এইভাবে মুরব্বী পর্যায়ে যাইবা, আপনি মুরব্বী দেওয়ার লগে লগে মুরব্বী অকলে শ্রদ্ধা করেন, সম্মান করেন, মুরব্বী অকলের দ্বারকে উচ্চ সুরে মোবাইলটা বাজাইবা না। এখন আমরা দেশের কিছু জিনিস পার হয়েছে, এটা কিছু যুবকলোর দেখিয়ে বড় লজ্জা লাগে, যেটার কারণে কোনো সময় দিত বিরক্ত হয় বলে কিটা সাইলেন্সার হোক, গাড়ির অরিজিনাল খুলিয়া লাগাই হোক, বাম্পার হোক, বুঝেছি আর মানুষের গাড়ো আলো আর নাই লাগাই আমার পাইয়ে। আচ্ছা ই পাইয়ে তখন ওর সালে যাইব 80% মানুষ বলবে কিবু যায়, বলবে যারা হচ্ছে তবে কিবুবে ও অমুকর গুড়া তবে ও হয়েছে বলবেন যারা হচ্ছে তা খুব নিন্দনীয় হাজদারি হচ্ছে। আপনার বেটা কোম্পানি দিছে পালা সাইলেন্সার সফট আওয়াজ অকুশল, তো আপনার বাইকের তেলও কম গাইব কবল বাকি পালা আমার বাইয়ে হাঁটিয়ে অকম ডবু লাগাইছে আর তিরা লাগি বুঝেছেন আর লাগাইয়া গাও এবারে গরম করি কথা। আমরা এমন সময় দেখি প্রশাসনিক লাইনে পুলিশও ধরে নেয়, আরে পুলিশও ধরে পাড়িয়ে দোষ আনি, পুলিশও ধরে পুলিশে ধরে আর জানেননি যে একটু রং দেখে যে জোয়ান নিয়মিত করে দরকার নাক লেভেল করে দেখি বুঝাইছে। আমার ধারণা করি আমরা প্রশাসনে যদি ওটা ব্যাপারে ভালো পদক্ষেপ নিত, আসাইলে স্যার বড় লাগাই তার আওয়াজ বেশি বড়, আমরা তার জরিমানা করবো 2000-5000 দেখলে আর বন্ধুই গেল। হ্যাঁ এটা নাই মনে হয় তাহলে ধরেন না, খেয়াল করেন না বুঝাইছেন মা। এর লাগি ও কথা আপনার দেশে কিছু আইসে বুঝাইছেন, এটা আসলে আগে ভেগা হাসিয়া করতাম কথা আমরা পাই দেশে নিয়ে আশ্রয় এরপরে হাসিয়া বা খ্রিস্টান ধর্মের মানুষ মিজু প্যান্টে পরিধান করতে সময় পিছিয়ে দিয়েও কমর না ভাইয়া বুঝেছেন, গুন্দু এলে আপনার পিছনে টাকচার দেখা না বুঝেছেন, ওটা আমরা মুসলমান হয়ে কেমন হয়ে যাইছে। এখন প্যান্ট পরিধান খরচ আপনার নাভিটা ডাকা থাকতো, আচ্ছা নাভি ডাকতে পারতেন না, মোটামুটি নাভি কিন্তু 60-এ ডাক দিলে অসুবিধা না, ইলা ভাইয়া এগুয়ারে বুঝেছেন দেখবা আপনার এই টুকুর হালস গেলে পিস বাজু বাড়ি যাচ্ছে কথা হালদ ওইটা আইসে আরে রাজ্য থেকে আনছো না আমরা ভাই তা শাস্ত্রাইছ। এটা কিন্তু লেবাস আমরা মুসলমানই নাই, এই লেবাস অন্য ধর্মের মানুষ অন্য জাতিকে ব্যবহার করেন, এটা খেলে আগে আমি মুসলমান ভাই আমার গ্রামে আশ্রয় দাম, খেলে আগে আমি এটা ব্যবহার করতাম, এটা খুব খারাপ জিনিস। এটার থেকে আমরা যুবক বাজার একটু সচেতন হইতাম, আমরা লক্ষ্য করতাম ইটা ট্রেন লাগাই না ইটা সাইকেল সার লাগাই। এরপরে মুরব্বী মানুষ দেখছেন, মুরব্বী হওয়ার সামনে গিয়ে আপনি মোবাইলটা উচ্চ সুরে বাজাইতেন, এটা আপনার জন্য আদব। আপনি মুরব্বীর সামনে গিয়ে মোবাইল যদি উচ্চ সুরে বাজায়, বাড়ির মধ্যে যদি উচ্চ সুরে বাজায়, এটা মানছে বড় নিন্দা করুন, বড় খারাপ পায়। যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে গান বাজনা ঢঙ্কা বাজে, এই ঘরের মধ্যে আল্লাহর কোনো ফরিস্ত হল যায় না, আসলে লুচু লাগে বই বাজাই না। হ্যাঁ হ্যাঁ এটা বেশি সাউন্ড দিতে বাজায়, বাড়ির পুরুষ আমার করে আওয়াজ শোনা যায়। বাড়ির যদি রং রং তামসা বাজনা যদি বেশিরভাগ বাজে, বাজনা তো বাবা ইসলাম নাই, এর লাগে একমাত্র দফ বাজানি আমরা ইসলাম আছে। দফ বুঝবেন, দফ হইল যে এক সাইডে পর্দা একবার খুলা হোক, একমাত্র এর লাইনে আছে সুরত, আর এই দুইবার যদি নাই বুঝাইছেন সন্ধ্যার সন্ধ্যার নাই, স্পটটাও নাই, বেলা ইগো নাই, এটা বিলকুল নাই, একমাত্র দফ। তাও আপনি বাজাই দেওয়ার আপনি যদি এসকে যদি আল্লাহরে ডাকিতরা এসকে একটা আপনি বয়াতি গাইতে, যেটার মধ্যে আল্লাহর রহমত আছে, রসুলের রহমত আছে, নবী অকলার মাত আছে, অলি অকলার মাত আছে, এসকে আপনি গাইতরা কোনো সময় আপনি 10 টাকা লইছেন, আপনার দেশ আরো বেশি আইব, মোটামুটি বাজাইছেন যাই আছে কিন্তু আপনার দখল লাগে টপকা দুতার আপনার ছটকা সারা বাজনা দিয়ে আপনার ও নাজাইজ তরিকা বাজাইতাম, এটা নাই, এটা নাই, এটা আমরা সরাইতাম, এটা আমরা বিলকুল না, এটা বাজাইতে বাজে আমরা হেরাল লাগে মুসাফ হইতে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া যুব সমাজ লক্ষ্য করার কিছু কিছু বাইয়াতে বর্তমানে দেখা যায় রাস্তার জমা হইয়া মোবাইল খালি বাজাইতে আসুন। রাত 9টায় দেখা যায় কুয়াশা, আসুন না নিয়ে কোনো লাগা রাত 9টার সময় আমরা কোনো সময় দেখি গাড়িও যাইতে গ্রামের ছেলেরা যুবকলে রাত সাইডও দেখানো হইয়া খোলা সাইডও দেখানো হইয়া বুঝাইছে আর মোবাইলে তো খালি টুকিতরা আদি সাইয়া তো খালি হেড চলে বুঝাইছে নি ও সাইরো মাথা এখন আর সাইরো আটু এখন বুঝাইছে নি সাইর যুগুনি আট আটু আর সাইর বললা 12 বুঝাইছে নি ও 12 এখন বললা চলতে আছে কুয়াশার মধ্যে রাত কালবাডো রাস্তার পাশে এটা মানছে দিনটা বড় আপনার মোবাইল চালাইটা করো চালাই নিয়মিত ভাবে চালাই এই শিক্ষাটা আপনার খেয়ে দিল রাস্তায় মোবাইল বাজাইটা রাস্তার মধ্যে মানুষে দেখিয়া বড় চিন্তা করবে মানুষে খারাপ পাইবা মুখর ছেলেটা স্বভাব পালা নাই। এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া এই জিনিসটা আল্লাহর হস্তে যুব সমাজ বলে ছাড়ার চেষ্টা করো। আরেকটা দেখো আমার ভাইয়া খানা দেখবা বিভিন্ন ওলা দুইটা মাইক্রোফোন লাগাইয়া বাজাইটা বাজাইটা আমি না বলি প্রয়োজনে বিশেষ দরকার গাড়ি দুধ আওয়াজ পাইতা না দ্রুত বেগে বাতাস কিবা তো আপনি এমন এক লাইনের ড্রাইভিং করতে খামার লাগাইছ সেই আপনি আপনি গাড়ি চালাবা অটোমেটিক রিসিভ হয়ে যাওয়া না রিসিভ হয়ে চালাবা কিছু বাইরে ওটা ইরেট লাগাই আটিকরা ওরা যদি হরণ দিলে বেল দিলে আমি শুনি দাও ইলার ও ছুটি করে আগে দিয়ে আসলাম না বুঝতে ইগু বেশি চালাইলে কি করব আপনি খবর নেয়া যখন জানি টিএনটি বিভাগের ডাক্তারের কাছে গেলে এখন দেখবা প্রভাতী ম্যাডামের কাছে গেলে দেখবা খানো লুকিয়ে বলবে খানো এত আছে ওটা যুবক পাইতে বেশি খানো হেডফোন চালানির কারণে কম দিনে খানোর ঘরটাটা নষ্ট হওয়ার খানটা নিজে নিজে বরবাদ ঘরটা ওরে যুবক পাই কম বয়সে যদি তোমার খানটা নষ্ট করি না আল্লাহ এত বড় নিয়ামত দান করছে যদি কম বয়সে যদি খানো মেশিন লাগানি লাগে উপযুক্ত পরিবারের আর জ্ঞান ঢুকতে আবার দেয় না এই ধরনের পুরা জিনিসটাকে আমরা বাঁচিতাম। আল্লাহ আপনার তৌফিক দিত বিশেষ করিয়া আল্লাহর বাস্তে বিশেষ করিয়া শিক্ষা যেটা আছে শিক্ষার দয়া করে আমরা গুরুত্ব দিতাম যার জন্য বিশেষ করিয়া আদব যেটা আছে আদবের প্রতি আপনার জীবনে আপনি খেয়াল করেন। মসজিদে গেলে মসজিদের আদব আছে, বাড়িতে গেলে বাড়ির মধ্যে আদব রাখার আপনারা মানে চেষ্টা করতাম। মুরব্বী দেখলে মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করা আদব ঠিক রাখব। পরে যুবক আপনি একদিন মুরব্বী বলবেন এখন মানুষরা যদি সম্মান করেন আল্লাহ আপনারা সম্মানই বানাইয়া জমিন থাকি আল্লাহ তুলবা আর এখন নেশাবরে এখন গ্রামের মুরব্বীরে কোনো মানুষরা যদি অসম্মানই করেন না হব সম্মান করুন আল্লাহ একদিন আপনার যত সময় সম্মানী জমিন করছে না কতদিন আল্লাহ জমিন থাকি আপনার তুলত নাই। এর লাগে মসজিদও আসার পরে আদব আছে। মসজিদও আপনারা নীরবভাবে বসে আসেন কিন্তু মসজিদও যদি আসিয়া কেউ যদি লম্বা হরিভাব আগে দিলে বেআদবি কিবলা দিকে দোকান ভাব দিলে গুনাহ কবিরা বললা বাকুল কাবায়ির আলামাতুন নিফাক কিবলার দিকে দোকান ভাব যদি ওলা সামনে দিকে যদি মসজিদে বসার তার কায়দা বানাই যায় তাহলে বেআদবি তাই বললা এর লাগে গুনাহ কবিরা হয়ে যায়। আর মসজিদ জুড়ে মাতির বেআদবি আল্লাহর মন্দিরের মসজিদে কোনো জরুরত নাই ডাইন সাইড থেকে বাম সাইডে চতুর্দিকে খালি যদি চক্কর দেন তাও বেআদবি। এর জন্য আল্লাহর মন্দিরের দয়া করিয়া লক্ষ্য করবা আল্লাহ আল্লাহ রাসূল আদব যদি আপনার আমার জীবনে যদি আদব ঠিক করি না তাহলে আল্লাহর বন্দেগা আদব কোনো জায়গা কিনতে পাওয়া যায় না। মাশাআল্লাহ যাই হোক পরবর্তী সাহেব লইয়া আপনার ঠাকুর সাহেব আব্দুল বাসির সাহেব আপনার আনিলা করা খবর গেছে ও আইতে প্রভুতে আমার সময় 11:30 উঠতে হয়ে গেছে গিয়া এর জন্য বিশেষ করিয়া টাইম কিছু অতিক্রম হয়ে গেছে গিয়া সাহেব লইয়া আপনারা আপনি আর দোয়া করলি বাকার সময় হয়ে গেছে গিয়া যার কারণে আমার শিক্ষা একটু আলোচনা করার লাগে আমি জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা এবং আদব সম্পর্কে আরো কিছু আনুষ্ঠানিক পরিবেশ সম্পর্কে আলোচনা করছি। যদি আমার দোয়ার থাকে, যদি কোনো কারণে ঢুকায় বা আল্লাহ মাফ দিলে আমি নিয়ম কানুনের ভিতরে যতটুকু সম্ভব মাতিছি, নিয়ম কানুনের ভিতরে মাতিছি দেখি আর আর কারোর দুঃখ আশা আইতো না। যদি আইয়া থাকে আল্লাহ মাফ দিবা। আর বিশেষ করে আমরা আমল করতাম, আল্লাহ আমাদের আমলে পরিণত হওয়ার তৌফিক দান করুন। জীবনে আশা করছি আল্লাহর বাড়ি যাইতাম, এটা যাওয়া বহুত বড় কৃষ্ণ ছিল। আমার হুকুম কোনদিন বই কই না, আমার বড় বিনা করতাম বহুত হাজি চাওয়ার যাই। তো আল্লাহর বাড়ি যাই বুঝে গ্যারেন্টি আছে নি ঘুরিয়া হওয়ার আছে নি না, জি না বাসিয়া এলে কোনোদিন দেখা হইব না, হইলে সব নাই। যদি আল্লাহ মা করলে আল্লাহ কি আশা করছি আল্লাহর বাড়ি যাইতাম, আল্লাহর ঘর বান্তা দেখতাম, হজরে আসদ নিজামে রহমত, হ্যাঁ রুকনে এমনই আর রিয়াজুল জান্নাহ মসজিদে নববী নামাজ পড়তাম, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতাম। আশা করছি আল্লাহ তৌফিক তো সারা দোয়া করবা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কোন বেরাসারা লাগতো না জায়গা আল্লাহ হয়ে যায়। তো আপনারা রাসূলের অনলাইন দোয়া করবা, আমি ইনশাআল্লাহ আপনারা লাগে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা